হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু টেকনিক্যাল হ্যাকার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুরানো ঘড়ি দিয়ে পুলিশ স্টপ লাইট তৈরি করবেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন মাধ্যমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা প্রথমে এরকম একটি পুরানো ঘড়ি নেব, তারপর ঘড়ির কাঁটাগুলো রিমুভ করে নেব। তো আমি কাঁটাগুলো রিমুভ করে নিলাম, তারপর এরকম টেস্টার অথবা যে কোনো কিছু দিয়ে লকগুলোকে খুলে দিতে হবে। তো আমি লকগুলো খুলে নিচ্ছি। তারপর এভাবে রিমুভ করে নিতে হবে পিছনের অংশ থেকে। তো আমরা এখন ফিনিয়ামগুলো রিমুভ করে নেব। তারপর প্লাস্টিকের অংশ থেকে সার্কিটটি রিমুভ করে নিতে হবে। তো আমি প্লাস্টিক থেকে সার্কিটটি রিমুভ করে নিচ্ছি। তারপর লোহার পাতের অংশটি রিমুভ করে নিতে হবে। তারপর কপার ওয়্যারের যে কয়েলটি রয়েছে প্লাস্টিকের সাথে সংযুক্ত, সেটিকে সার্কিট থেকে আলাদা করে নিতে হবে লক খুলে। তারপর দেখতে পাচ্ছেন সংযুক্ত রয়েছে, এগুলোকে ছিঁড়ে নিতে হবে। থ্রি ভোল্টস এলইডি, তো আমরা এলইডিটি সার্কিটের সাথে সংযুক্ত করে নেব। প্রথমে আমরা পজিটিভ সাইডটি সোল্ডারিং করে দেব এবং পরে নেগেটিভ সাইডটি সোল্ডারিং করে দিলাম। তারপর আমাদেরকে এরকম একটি ব্যাটারি হোল্ডার নিতে হবে এবং ব্যাটারি হোল্ডারের পজিটিভ ওয়্যারের সাথে আমরা সার্কিটের পজিটিভ সাইডটি সোল্ডারিং করে দিলাম। তারপর ব্যাটারি হোল্ডারের নেগেটিভ অংশের সাথে সার্কিটের নেগেটিভ সাইডটি সোল্ডারিং করে দিলাম। 1.5 ভোল্ট এ ব্যাটারি 2 ফেজ। তো আমরা এখন ব্যাটারি হোল্ডারে ব্যাটারি কানেকশন দিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি অত্যন্ত সুন্দরভাবে কাজ করতেছে। এখন দেখবো অন্ধকারে কেমন দেখায়। খুব সুন্দর ফ্ল্যাশিং করতেছে। তা আপনারা ইচ্ছা করলে খুব সহজেই এরকম স্ট্রোব লাইট তৈরি করে নিতে পারেন। আমরা এখন একটি ব্যাটারি রিমুভ করে এলইডিটি সেন্স করে কালার এলইডি দিয়ে দেখব কেমন ফ্ল্যাশিং করে। তো আমরা কালার এলইডি সোল্ডারিং করে নিচ্ছি এবং পুনরায় ব্যাটারি হোল্ডারে কানেকশন দিয়ে দেব। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। থ্যাংকস ফর ওয়াচিং।